हेलो बंधुरा गुड मर्निंग तितास्मिता और सोमदत्ता डेली लाइफ चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। आमी तितास्मिता आमी आबार एक नतून ब्लग निये चले एसेछि। तोमरा सबाई केमन आछो? तोमादेर भालोबासाय आमराओ भालो आछि। सकाल बेला घुम थेके उठे भगवान के धन्यवाद जानिए भगवान के प्रणाम करे मेयेर साथे एकटु समय काटिये रान्नाघरे चले एसेछि। চাপা গরম দাদা নিয়ে যাবে হাত কেটে যাবে একদম হাত করে হাতে লেগে যাও কেন যাও কেন যাও না মনে ডাকছে যা। জানো তো বন্ধুরা আমার যত দুঃখ কষ্টই হোক না কেন আমার আনন্দের ঠিকানা হচ্ছে আমার এই ছোট্ট পুচকে মেয়েটি, আমার এই ছোট পরিবার আর আমার হচ্ছে সংসারের কাজ। মানে সারাদিন সংসারের কাজই আমাকে আনন্দে রাখে, কারণ কাজ যখন তুমি করবে তখন মাথায় তোমার আর কোনো চিন্তা ভাবনা আসবে না, তুমি কাজের মধ্যে নিজে ডুবে থাকতে পারবে। আর যখনই তুমি বসে থাকবে তখন হাজারো চিন্তা হাজারো মনের মধ্যে কষ্ট এসব আসে। আর হচ্ছে আমার মেয়ে, আমি যতক্ষণ ওর সাথে থাকি মোটামুটি ও আমাকে দুঃখ কষ্ট করার সুযোগটুকু দেয় না, কারণ এই কিছু একটা করে ফেলবে ওই কিছু একটা করে ফেলবে, মানে ও এতটাই দুষ্টু। তো যাই হোক মানে আমার ভালো থাকা বলতে পারো ওই মেয়েকে নিয়ে। সারাটা দিন আমার কেটে যায় ওই মেয়েকে নিয়ে, ওকে দেখভাল করতে করতে যে কখন সকাল হয় কখন সন্ধে হয় বুঝতে পারি না। তো আমার আনন্দ বলো আমার ভালো থাকা বলো আমার এই ছোট্ট পরিবার আর আমার মেয়ে, সংসারে কাজের মধ্যে জানা তো বন্ধুরা সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি যাতে মনের মধ্যে কোনো চিন্তা না আসে কোনো নেগেটিভিটি না আসে। চেষ্টা তো সবসময় করি কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। सूर्यकोटि समप्रभा ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वासुदेवाय। श्री राम श्री हनुमान श्री राम श्री বলে কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যায়। জানি না কোনোদিন কেষ্ট পাবো কিনা, তবে কষ্টটা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি আর পরিশ্রম করে যাচ্ছি। সংসার সামলে বাচ্চা সামলে সংসারে কাজকর্ম করে তারপরে ইউটিউবের ভিডিও বানানো কাজটা এতটা সহজ যদিও নয়, কিন্তু কাজটা এখন অনেকটাই সহজ হয়ে গেছে। আস্তে ধীরে ধীরে অনেক কিছু শিখে যাচ্ছি, কিভাবে কম সময়ের মধ্যে কি করলে ভিডিওটা তাড়াতাড়ি হবে, কিভাবে ভিডিও করলে আরও সুন্দর হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে, অনেকভাবে চেষ্টা করি। এবার প্রতিদিন সমান হয় না, কারণ প্রতিদিন মন মানসিকতা তো সমান চলে না, তবে প্রতিদিন একটা নতুন ইচ্ছা নতুন উদ্যমের সাথে চেষ্টা করে যাই যে একটু ভালো ভিডিও বানাবো। যদি কোথাও গিয়ে ভালো লাগে কেউ আমার থেকে কেউ যদি শিখতে পারে কোনো কিছু যে এইভাবে ভিডিওটা বানালে আরও দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি চেষ্টা করি জানো তো একটু নতুন নতুন। মানে বাড়ির কাজ ছাড়া তার কিছু দেখাবার নেই, কারণ আমার কাছে এর বাইরে আর কী আছে বলো। আর আমাদের বড় বড় যারা ব্লগার তারাও তো সেই বাড়ির কাজই দেখায়, মানে সংসারে যারা ডেলি লাইফ আমাদের মতো ব্লগ করি তারা তো সংসারে কাজ নিয়েই দেখায়, তার বাইরে তার কিছু দেখাবার নেই। তো এর মধ্যেই কীভাবে একটু ভ্যারাইটিস করে যদি কোনোভাবে ভালো লাগাতে পারি তোমাদের, সেরকম আমি প্রতিনিয়ত চেষ্টা করি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি। তো সেটাই আর কি, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় কথাগুলো অনেক শুনেছি, যদি কোনোদিন কেষ্ট ভগবান লেখা থাকে তো হবে, তো সেটা ভেবে লাভ নেই। तो सेटा भाबो ना भावी जानो तो क्योंकि माथार मध्य सब समय सेटाई चले आसे ओटाके किछुतेई बाद दिते पारछि ना। तो आमार हाजबेंड आमाके एकटा कथाई बोले सब समय आमाके आमार हाजबेंड एई कथाटाई बोले ओटाके भालोबासो ओटा थेके किछु पावार आशा करो ना आमी पाচ্ছি না এটা भेबो ना सब समय ओटाके भालोबासो এটা आमार काज आमी काजटा करছি भालोबेসে करছি जेमन बाड़ीर काज सन्तानके भालोबासो तेमन এই ইউটিউবের কাজটাকেও একটা ভালোবাসা তৈরি করো। আমার হাজবেন্ড কিন্তু আমাকে সব সময় এই পরামর্শটাই দেয় কে দেখছে না ভিউজ হচ্ছে না কেন এসব হচ্ছে না এসব বাদ দিয়ে শুধু ভালোবাসো যে এই ইউটিউবটাকে ভালোবাসো নিজের কাজটাকে ভালোবাসো যে না এটা আমার ভালোবাসার জায়গা আমি ভালোবেসে কাজটা করছি কিছু পাওয়ার আশা করো না। কিন্তু কি বলো তো আমাদের ওই যে মাথার মধ্যে ঢুকে গেছে না মানে কি ওই যে দিনের শেষে যখন কিছু একটা স্বপ্ন আর কিছু একটা চাহিদা অপূর্ণ রয়ে যায় তো সেই জন্য না বারবার মানে ওইটাই মাথায় আসে কিছুতেই ওই জিনিসটাকে ছাড়তে পারি না। ভাবি আমার হাজবেন্ড যখন কথাগুলো বলে আমিও তখন ভাবি যে না তুমি ঠিকই বলছো নিজের কাজটাকে ভালোবাসা উচিত সেখান থেকে এক্সপেকটেশন কেন রাখবো সেখান থেকে এক্সপেকটেশন রাখা তো উচিতই নয় এটা আমিও মনে মনে ভাবি। কিন্তু জানো তো যখন প্র্যাকটিক্যালি মানে ভাবনাটা যখন এমনি ভাবি তখন হয় কিন্তু প্র্যাকটিক্যালি সেই বারবার মাথার মধ্যে ওটাই আসে যে ভিউজ আসছে না আমি হয়তো সাকসেসফুল হতে পারবো না এই হতে পারবো না মানে সব সময় ওটাই চলে আসে বারবার মাথার মধ্যে। তো যাই হোক দেখো গল্প করতে করতে অনেকগুলো কাজই হয়ে গেল ঘরদোরগুলো মুছে নিলাম। তার আগে আমি একবার মুছেছিলাম জানো তো সকালে পুজো টুজো করতে যাওয়ার আগে কিন্তু আমার মেয়ে মুড়ি খাওয়ার পর দেখতেই পেলে কত মুড়ি ছড়িয়েছে বলে মুড়ি মা লক্ষ্মী মুড়ি নাকি ঝাঁটাতে নেই। কিন্তু কি করব বলো এত মুড়ি ছড়ায় মুড়ি খাওয়ার পর আর ওকে না দিলেও নয় না দিলে আমার মেয়ে রাগ হয়ে যাবে সে কান্নাকাটি করবে তো বাধ্য হয়ে আমরা তাকে দিই। আর আমার মেয়ের খুব ভালো গুণ সে জানো তো সব খাবারটাই নিজে হাতে খেতে পছন্দ করে তো বাধ্য হয়ে ওকে আমরা দিতে বাধ্য হই। তো বন্ধুরা অন্যদিন পুজো করতে যাওয়ার আগে আমি রান্নাটা কমপ্লিট করে রেখে যাই কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার ছিল মঙ্গলবার নিরামিষ খাই বলে ওই জন্য কোনো চাপ নেই নিরামিষ খেলে আমি দেরি করেও স্নান টান করে এসেও রান্না করি কোনো সমস্যা নেই। আর আজকে রান্না করেছিলাম সব সবজি দিয়ে একটা চচ্চড়ি আর পটল আলু সোয়াবিন দিয়ে ঝোল এই একটা প্রবলেম আমি দেখেছি মানে যারা খুব ভালো ভালো খাবার বানায় তাদের প্রতি আকর্ষণটা মানুষের একটু বেশি হয় আমারও ভালো লাগে আমি অন্যের কথা কেন বলবো আমি নিজের কথাই বলছি আমারও দেখবে অ্যাট্রাকটিভ লাগে যখন ওই খাবারগুলো দেখি কিন্তু কি করব বলো মানে কোনো অপশান নেই আমার হাতে মানে খাবার মতো কেউ নেই আমি যে খাবো আমি একদিন খেলে দুদিন উল্টে পড়ে থাকবো। তো দুদিন উল্টে পড়ে থাকার থেকে বাবা যেটুকু পারছি সেটুকু তো ভিডিও করছি মেয়েকে দেখাশোনা সব থেকে বড়ো কথা ভিডিওটা বাদ দিলেও মেয়ের দেখাশোনা করতে হবে আর একটা খাবার বানাবো বাড়ির আর কেউ খাবে না আমি একা খাবো আর হাজব্যান্ডও তো থাকে না তাহলে কার জন্য বানাবো বলো সেই জন্য ওই জিনিসটাকে না কি আর করবো কিছু করার নেই কোনো ভালো খাবার বানাতে পারি না আর একটু খেলেই তো মানে শরীর বলছি না একদিন খেলে 5 দিন উল্টে পড়ে থাকতে হবে তার থেকে বাবা যেমন পারছি ভিডিও বানাচ্ছি দিচ্ছি তাতে মানুষের অ্যাট্রাকটিভ না হলেই আর কি করা যাবে বলো। আর সত্যি কথা বলতে কি আমরা একেবারেই মধ্যবিত্ত তো মানে সেই ধরনের মানে কি বলবো মানে সেইভাবে করতেও পারবো না প্রতিদিন মাছ মাংস এনে ভিডিও করতে সত্যি কথা বলতে কি পারবো না যেমন সংসারে জুটে সেরকমই ভিডিও বানায় এতে যদি মানুষের ভালো লাগে তবেই নাহলে না ভালো লাগলেও কিছু করার নেই। আর তারপরে দেখো মানে ছাদে গেছিলাম মাঝে মাঝে না ওই কথাগুলো মনের মধ্যে থেকে বার করতে পারছি না কিভাবে কি করব মানে সবসময় এটাই চিন্তা ভাবনা চালাই কিভাবে একটা ভিডিওকে প্রেজেন্ট করব কিভাবে একটা ভিডিওকে প্রেজেন্ট করলে মানুষের ভালো লাগবে মানুষের ভালোবাসা পাবো সবসময় মাথার মধ্যে এই চিন্তাটাই করে। আর একটা চিন্তা যে কিভাবে নিজের মেয়ের ছোটো ছোটো খুশিগুলো মেয়েকে একটু খুশি করতে পারবো হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো সবসময় মাথার মধ্যে এইগুলোই চলে তো তো ওইগুলো না বারবার চলে বলেই মানে আরও বেশি মানে সবসময় ওগুলো নিয়েই ভাবি। তো যাই হোক ভাবনা চিন্তা করি সবসময় যে কীভাবে একটা ভিডিও ভালো করে বানাবো চেষ্টা করি তারপর সবটাই উপরওয়ালার হাতে। তো যাই হোক দেখো ছাদে গেছিলাম ছাদে এত রোদ ছিল যে চিন্তা ভাবনার বাইরে তো ওখানে গিয়ে ফার্স্টে নিজের ওড়নাটাই মাথার মধ্যে জড়িয়ে নিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম সকালেই কাছাকাছি করে নিয়ে তারপরে এসে आम खेयेछिलाम एकटू आम खाच्छिलाम जे आमटा केटेछिलाम सेटा रेखेई दियेछिलाम काजटा जे एकटू कमप्लीट करे भाबलाम ओई काजगुलो एकटू गुछिये निई तारपरे एसे बसे आराम करे खाबो। छाद थेके घुरे आसार पर आगे मने हच्छिलो कखन एकटू जल खाबो। विश्वास करो दुदिन बृष्टि हच्छिलो जेई बा एकटू ठंडा पड़ेछिलो आबार बृष्टि जेई बन्ध हये गेछे सेई पचा गरम पड़ेछे एत गरम चिंतार बाइरे। तो जाई होक आर बृष्टि तो एदिके हच्छे ना। तारपरे देखो एई खाटगुलो एकटू मुछे निच्छिलाम एमनिई आमादेर बातासे एत बेशी पल्यूशन तार उपरे आमादेर रास्तार धारे घर फ्रीते आमरा पाउडार पाई फ्रीते आमरा धुलो पाई बोलते पारो। तो ओई जोन्नो खाटगुलो एकटू मुछे निलाम और खाटगुलो खाटा कि दिए मुछछिलाम देखते पाच्छो आगे आमी कोलिन दिए खाट मुछताम जानो तो खाटेर ओई जेगुलो आमार एई खाटटा तो बियेर समय बाबा दियेछिलो और एटा छिलो हाथे पलिश करा। तो प्रथम प्रथम आमी ओटा कोलिन दिए परिष्कार करताम किन्तु ओई जे बोलछिलाम तोमादेर साथे जे आमादेर आरेकटा खाट करानोर कथा हच्छे नाले खूब असुविधा हच्छे। तो ओई जोन्नो काकू एसेछिलो जे खाट करबे सेई काकू। तो उनी बोलेन जे कोलिन दिए परिष्कार करो ना रंगटा किन्तु नष्ट हये जाबे सेई परिबर्ते नारकेल तेल दिए परिष्कार करो देखबे एकदम पुरो चकचके हये जाबे। आर सत्यि ताई आमी आजके प्रथम परिष्कार करलाम नारकेल दिए बोले जाबार पर तो देखछि हाँ सत्यि। तो आर आमार एई खाटटा बोलो आमार एई ड्रेसिंग टेबिलटा बड़ो दुटोई किन्तु रेडिमेड केना नय दुटोई बियेर समय कोरानो बाबा जे दुटो दियेछिलो बियेते। तो सेगुलो नारकेल तेल दिए परिष्कार करार पर आमी देखछि सत्यि दु एकटु धुलो थाकछे ना एबं पुरो चकचक करछे माने से जेमन प्रथम जे कालार करे दियेछिलो सेई कालारटा नाले तो सब समय केन एकटा दावा दावा भाव लागे। तो नतुन किछु जानलाम शिखलाम ताई भाबलाम तोमादेर साथेओ शेयार करी। तोमादेर जोदि एरकम खाट थाके तो तोमराओ एइभाबेई परिष्कार करो। देखो नारकेल तेल दिए परिष्कार करले एकदम पुरो নতুনের মতো চকচক করবে। তো বলছি না সব সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি কাজ খুঁজে খুঁজে বেড়াই কিভাবে কাজ করব। তার মধ্যে তো সংসারের কাজ ভিডিও করা তারপরে আবার ভিডিও এডিটিং ওটা তো একটা বিশাল চাপের কাজ। তো বন্ধুরা আমার যেটা মনে হয় প্রতিদিনকার যে কাজ সেই কাজগুলো প্রতিদিন করে নেওয়াই ভালো। আমি চেষ্টা করি প্রতিদিনকার জামা কাপড়গুলো প্রতিদিন ভাঁজ করে নেওয়ার। তাই ছাদ থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম সেই জামা কাপড়গুলো প্রথমেই ভাঁজ করে নিলাম আর কাল যে শাড়িটা পরে মন্দিরে গেছিলাম সেই শাড়িটাও ভাঁজ করে একেবারে ঢুকিয়ে দিলাম। নালে দেখবে সেই দলা পাকিয়ে যাবে ফেলে রাখলে ওই জন্য একেবারে সব ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম একেবারে গুছিয়ে টিছিয়ে নিলাম। তাহলে অনেকটাই কাজ হয়ে গেল। আর কাজের মধ্যে যতক্ষণ ব্যস্ত থাকা যায় ততক্ষণই ভালো। কাজ বন্ধ মানেই মনের মধ্যে হাজারো চিন্তা। তবে আমার হাজবেন্ড থাকলে সত্যি কথা বলতে কি আমি হাঁপ ফেলারও সময় পাই না, মানে অন্য কিছু নয়, এমনিতেই তিতাস তিতাস করে সারাদিন মানে ও ডাকতেই থাকে, পেছনে ঘুরতেই থাকে, তো আমার সময় চলে যায়। যখন হাজবেন্ড থাকে না তখন যেন মনে হয় কোনো কাজই নাই, কোথাও যেন একটা খালি খালি ভাব, আর সেটাকে পূরণ করার জন্য আমার মেয়ে আর আমার কাজ এই দুটোই আছে। তো জীবনে দুঃখ কষ্ট তো থাকবেই বলো, দুঃখ কষ্ট ছাড়া কি মানুষ আছে? তো যাই হোক, জানো তো বন্ধুরা, দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন, আর সব কিছু যে আমরা এই জীবনে পাবো তারও কোনো কথা নয়। সুতরাং এই সব কিছুকে মেনে নিয়ে জীবনে হাসি মুখে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের কোথাও গিয়ে আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।